সবাইকে শুভ সকাল। তো আজকে আপনাদের দেখাবো দুটো ট্যাঙ্কি ফিল্টার আমরা করেছি পূর্বেই, ম্যাক্সিমাম আপনার 1.5 থেকে 2 বছর হয়েছে এই বাড়ির মানে ওয়াটার ফিল্টারটা করা আছে। তো দেখতেই পাচ্ছেন যে 1000 লিটার ট্যাঙ্কিতে কিন্তু স্টোর ট্যাঙ্কি করা আছে, আর P4-এর আরও একটা ট্যাঙ্কিতে কিন্তু আপনার ভিতরে আমাদের সিস্টেমে ওয়াটার ফিল্টার কিন্তু করে একটা স্টক ট্যাঙ্কি এবং অন্যটা কিন্তু আমরা ফিল্টার ট্যাঙ্কি করেছি। তো আপনারা যারা ভীতু বা ভয় পাচ্ছেন যে আমাদের সিস্টেমে কাজ করে না, বা অনেকে বলছে ফোন করে যে দাদা আপনার সিস্টেমে কাজ করছে না, আপনি ফালতু বকছেন, অযথা অনেক কথা বলছেন, এরকম অনেকেই কিন্তু কমেন্টে কমেন্ট করছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি একটা কথা, দেখুন অল্প সময়ের মধ্যে সব কিছু বোঝাতে গেলে বেশি কথা অবশ্যই বলতে হবে। তো সেক্ষেত্রে আমার খারাপ দিকটা ফেলে দিয়ে আপনারা ভালো দিকটা ধরে নিন, আপনাদেরই উপকার হবে। আমার নিজের জন্য বলছি না, আমার দিয়ে কাজ করাতে হবে তাও আমি বলছি না, আপনারা নিজেরা করুন। তো অযথা উল্টোপাল্টা কথা বলে বা বক্তব্য পেশ করে কারো মনে দুঃখ দেওয়ার চেষ্টা করবেন না। আমি শুধু একটা জিনিসই বলছি যে হলুদ আয়রন যারা ভুগছে, হলুদে অনেক সমস্যা হয় এই আয়রনে, যেমন চুলের সমস্যা, গিজার মাইক্রোওভেনে যে সমস্যাটা হয়, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অনেকবার বোর্ডিং চেঞ্জ করেছেন, 3 থেকে 4 বার বোর্ডিং চেঞ্জ করে অনেক টাকা খরচ করেছেন। তো সেক্ষেত্রে আমি বলছি স্বল্প খরচ বেশি নয়, যদি আপনার ডবল ট্যাঙ্কি সিস্টেমে সেট আপ করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা একটু বেশি পড়বে, যেহেতু ট্যাঙ্কির দাম আছে তো তার জন্য। আর যদি আমি একটা ট্যাঙ্কির মধ্যে আপনি যদি ফিল্টারটা করেন তো সেক্ষেত্রে খরচ কিন্তু বেশি নয়। হায়েস্টলি দেখুন জায়গা বিশেষে আমাদের মজুরিটা হয়ে থাকে, স্বাভাবিক ব্যাপার। আমি যখন আপনার জায়গায় গিয়ে কাজটা করতে যাব তখন অবশ্যই আমাকে বেশি মজুরি না দিলে কিন্তু আমি যাব না, যেহেতু আমার সঙ্গে একটা লেবার যাবে। মনে করুন আমি এখান থেকে মুর্শিদাবাদ যাচ্ছি, বা এখান থেকে আমি নামখানা, লক্ষ্মীকান্তপুর, শিয়ালদার দিকে যাচ্ছি, তো দেখুন যাতায়াত বাবদ একটা খরচ মানুষের অবশ্যই থাকে, বা সঙ্গে যখন একটা লেবার যাবে তার জন্য কিন্তু একটা খরচ থাকে, খাওয়া দাওয়ার খরচ থাকে, প্লাস কাজ করতে গেলে তো 500 টাকায় হামেশা বেরিয়ে যায়। তো আমি একটা জিনিস বলছি, আমার কাজের মজুরি আমি কিন্তু 2500 টাকা করে চার্জ নিয়ে রাখি সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে, ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে 3000 টাকা, এরকম দূরে যাদের বাড়িতে দূরে আছে, আর লোকালে আমি অনেক কম রেটেই কাজ করি। তো আপনারা চাইলে আমাকে দিয়ে করাতে পারেন, বা আপনাদের নিজেদের লোকাল মিস্ত্রি দিয়েও কিন্তু করাতে পারেন। আমাকে ফোন করলে আমি যদি সাহায্য না করি তখন আপনি একটা বাজে মন্তব্য করতে পারেন। তো যেটা আমি বলছিলাম, তো ডবল ট্যাঙ্কি সিস্টেমে জল পরিষ্কার হয় কি না হয় সেটা কিন্তু আজকে আপনাদের দেখাবো, সচক্ষে দেখাবো। দেখুন দীর্ঘ প্রায় 2 বছর ম্যাক্সিমাম, এটা 2 বছর কিন্তু বয়স হয়েছে এই সিস্টেমটার। তো আমাদের এইদিকে আমাদের কিন্তু চাঁদপাড়াতে বাড়ি, তো ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু ডবল ট্যাঙ্কির সেট আপে কিন্তু ফিল্টারটা করা হয়। দেখুন পাশের বাড়িতে কিন্তু ডবল ট্যাঙ্কির সেট আপেও ফিল্টারটা করা আছে, উপরেরটা ফিল্টার ট্যাঙ্কি, নিচেরটা স্টোরেজ ট্যাঙ্কি। ম্যাক্সিমাম লোকে দেখুন যদি কাজ না হয় আমাদের সিস্টেমে তাহলে মানুষ এত বোকা নয় এখনকার সময়ে যে এত টাকা খরচ করে, 15 থেকে 16 হাজার টাকা ডবল ট্যাঙ্কি সেট আপে খরচ করে কখনোই কেউ করতে চাইবে না যদি কাজ না হয়। তো কাজ দেখুন অবশ্যই হয়, তো কাজ হয় বলেই মানুষ কিন্তু এইগুলো করে। তো আরেকটা জিনিস দেখাই, আমি জলটা ভিতরে দেখাবো, তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। দেখুন এই বাড়ির সিস্টেমে কিন্তু একটা ট্যাঙ্কি সেট আপে কিন্তু ফিল্টারটা করা, এটাও আমাদের করা এই বাড়ির সিস্টেমে। তো তাতেও কিন্তু কোনো অসুবিধা নাই, দুটো ট্যাঙ্কিতে ফিল্টার করে মানে ব্যবহার করলে আপনার ম্যাক্সিমাম 2 থেকে 4 থেকে 5 মাস পরে পরিষ্কার করতে হয়, আর সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে প্রায় 2 মাসের মধ্যে একবার পরিষ্কার করতে হয়। তো আজকে আমি ভিতরেরটা আপনাদের দেখাবো, দেখুন জলটা কেমন পরিষ্কার। আমি আরেকটা জিনিস বলি, কার্বনের দ্বারা কিন্তু আপনার বা যে 50 রকমের যে আয়রন থাকে বা 50 রকমের যে ব্যাকটেরিয়াগুলো থাকে জলের মধ্যে, তার মধ্যে কিন্তু আয়রন কিন্তু একরকম। তো আমি সবসময় বলি জল কিন্তু কালো হয় সাইডটা, দেওয়াল যেরকম দীর্ঘদিন যাবত জলটা যখন আপনার থাকবে বা একটা জারে যখন থাকে তখন কিন্তু যে কোনো জার কিন্তু একটু কালো টাইপের হয়। দেখুন পুরো কাচের মতন পরিষ্কার যদি জল না পান তো আমাদের সিস্টেমে আপনার ফিল্টার করতে হবে না। এই ট্যাঙ্কিটা সম্পূর্ণ হলুদ আয়রন, গাটা দেখুন শুধু একটু কালো একটু ভাব হয়েছে। এটা কিন্তু যে কালো ভাবটা হয় অনেক সময় আয়রনের ক্ষেত্রে হয়, আবার অনেক সময় কিন্তু কার্বনের জন্য হয়।
যাদের বাড়িতে কালো আয়রনের পরিমাণ বেশি সেক্ষেত্রে কিন্তু 50% মতন কালো আয়রন চলে যায়। তো এই বাড়িতে কালো আয়রন তেমন নেই, জল কিন্তু একদম পুরো কাঁচের মতন, একদম নিচেরটা দেখা যাচ্ছে। এটা প্রায় 2 বছরের উপরে কিন্তু আমাদের সিস্টেমে কাজ করা। আর 1 ইঞ্চি যে বল ককের সাহায্যে অটোমেটিক সিস্টেমে কিন্তু আপনার জলটা অন অফ হবে। আমি আপনাদের নিচেও দেখাবো এক বালতি জল নিয়ে যে কীরকম আয়রন মানে ফ্রি হয়ে কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন জল থাকে। আমাদের সিস্টেমে 100-এ 100% আপনার কার্যকারী হবেই, এর মধ্যে কোনো ভুল নেই। আর আয়রন আপনাকে অবশ্যই হলুদ আয়রন হতে হবে। দেখুন ট্যাঙ্কির থেকে টোটাল জলটা বেরিয়ে যাচ্ছে এবং এই জলের কালার সম্পূর্ণ কিন্তু কাঁচের মতন পরিষ্কার। কিন্তু জলটা, এই জলে কিন্তু আপনি কোনো রকম আয়রন পাবেন না। বিন্দুমাত্র আয়রন নেই বা জল কোনো ঘোলাটে ভাবও কিন্তু নেই। দেখুন জায়গায় আপনি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর আমাদের এই চাঁদপাড়ার এরিয়ার ভিতরে সমস্ত জায়গায় কিন্তু ডবল ট্যাঙ্কি হোক কিংবা সিঙ্গেল ট্যাঙ্কি হোক, তাদের বাড়িতে কিন্তু ফিল্টার কিন্তু করা আছে। জল আপনার অবশ্যই পরিষ্কার হবে গ্যারান্টির সঙ্গে আমরা বলছি এবং গ্যারান্টির সঙ্গে আমরা কাজ করে থাকি। আমাদের তরফ থেকেই আপনারা 3 বছরের কিন্তু গ্যারান্টিটা পাবেন। আর জলের কোয়ালিটি যদি এরকম না থাকে তো সেক্ষেত্রে আপনার যে খরচ হবে হলুদ আয়রনের উপর টোটাল খরচ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা এই ট্যাঙ্কিটা, যে উপরের ট্যাঙ্কিটা রয়েছে এই ট্যাঙ্কিটাও কিন্তু আমরা আপনাদের দেখাবো যে উপরের ট্যাঙ্কিটা কীরকম নোংরা আর নিচের ট্যাঙ্কিটা বা স্টোরেজ ট্যাঙ্কিটা কত পরিষ্কার সেটা তো আমি দেখালাম এবং জলের কালার কী সেটাও কিন্তু দেখিয়েছি। তো এখন আমরা এই ট্যাঙ্কিটা পরিষ্কার করব এবং এর ভিতরে কীরকম পরিমাণে আয়রন জমেছে সেটাও কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি। কতটা পরিমাণে আয়রন জমতে পারে আপনার যে ফিল্টার ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কির ভিতরে। তো এখন কিন্তু ট্যাঙ্কিটা সাফাই হচ্ছে। তো হলুদ আয়রন দেখুন কতটা পরিমাণে হতে পারে। তো এই আয়রন পুরো কাদা কাদা হয়ে যায় ভিতরে যখন ফিল্টার ট্যাঙ্কির ভিতরে জাম হয়। আপনাকে 4 মাস 5 মাস 6 মাস পরপর কিন্তু পরিষ্কারটা কিন্তু করতে হয়। তো তারপরেও করলে কোনো অসুবিধা হয় না, কিন্তু স্টোর ট্যাঙ্কিতে জল আসা একেবারেই পুরো বন্ধ হয়ে যাবে তখন করলে কিন্তু একটু সমস্যা হয় ফিল্টারে। তো মোটরের ব্যাক প্রেশারের সাহায্যে কিন্তু এখন পরিষ্কারটা হচ্ছে। এই ট্যাঙ্কির জল আমি আগেই পূর্বেই দেখিয়েছি আপনাদের, জল পুরো কিন্তু ক্লিন। আর পরিষ্কার করবার সময় আপনাকে কিন্তু এই গেটটাকে বন্ধ করতে হবে, মেইন এই দিকের গেটটা এটাকে বন্ধ করতে হবে এবং ব্যাকওয়াশের লাইনটাকে কিন্তু আমরা খুলে দিয়েছি। দেখুন অন আছে, এখন ব্যাকওয়াশের লাইন প্রেশারে ভিতরে কিন্তু পরিষ্কার করছে আর টোটাল আয়রনটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো ওই ট্যাঙ্কিতে এরকম হলুদ আয়রন আর অপর ট্যাঙ্কিতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জল, এটা কিন্তু আমাদের ওয়াটার ফিল্টারের কার্যকারিতা। এবার ডিসিশন আপনাদের, আপনারা করবেন কি করবেন না সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। আমার যে প্রমাণটা দেখানোর দরকার আমি কিন্তু সেটা দেখিয়ে দিলাম আপনাদের চোখের সামনেই। তো সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।